প্রতি মাসে 1 লক্ষ টাকা বা বছরে 12 লক্ষ টাকা, এটা অনেক টাকা, কিন্তু এটা মানে মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে সম্ভব হয়ে থাকে না। যে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, আপনারা যদি নিজের টিউশন ফিস নিজে পে করতে চান তাহলে কোন প্রোগ্রামে আসবেন? আপনি ব্যাচেলরে আসবেন নাকি ডিপ্লোমাতে আসবেন নাকি মাস্টার্সে আসবেন? তো অনেকেরই অনেক জানার ইচ্ছা থাকে যে কোন সাপোজ কোন প্রোগ্রামে গেলে, আপনি ডিপ্লোমাতে গেলে বা ব্যাচেলরে গেলে বা মাস্টার্সে গেলে কোন প্রোগ্রামে গেলে আপনি নিজের টিউশন ফিস নিজে পে করতে পারবেন। তো এটার মেন অ্যান্সার হচ্ছে, আপনি যদি নিজের টিউশন ফিস নিজে পে করতে চান সম্পূর্ণ, আপনার যদি বাংলাদেশ থেকে কোনো সাপোর্ট নেওয়ার ইচ্ছা যদি না থাকে, তাহলে আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই ডিপ্লোমাতে আসেন অথবা মাস্টার্সে আসেন উইথ স্কলারশিপ। তো স্কলারশিপ কেন বলতেছি, কারণ মাস্টার্সে স্কলারশিপ ছাড়াও আসা যায়, স্কলারশিপ সহ আসা যায়। তো আপনি যদি মাস্টার্সে মিনিমাম 50% স্কলারশিপ সহ আসেন, তো আপনি বাদবাকি টাকা 50% টাকা আপনি এখানে মাস্টার্সে আর এ বা টিএ হয়ে, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হয়ে বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি জব করে দিতে পারবেন। কিন্তু আপনি যদি সাপোজ যদি স্কলারশিপ বাদে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা কষ্ট করতে হবে বা প্যারা খাইতে হবে, কারণ টিউশন ফিস এখানে নর্মালি মাস্টার্সেও $12,000 বা $10,000 হয়ে থাকে, এরকম একটা ব্যাপার। আর ব্যাচেলরে আমি কেন বলতেছি না, কারণ ব্যাচেলরের টিউশন ফিস হিউজ হয়ে থাকে। ব্যাচেলরের টিউশন ফিস নর্মালি এভরি ইয়ার আপনার $18,000 বা $20,000, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রতি মাসে 1 লক্ষ টাকা বা বছরে 12 লক্ষ টাকা, এটা অনেক টাকা, কিন্তু এটা মানে মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে সম্ভব হয়ে থাকে না। যে ফুল টিউশন ফিস এটা হয়তো আপনি বাংলাদেশ থেকে নিতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনি এখানে এসে ব্যাচেলরে এসে ফুল টিউশন ফিস নিজে দেওয়া, এটা অনেক অনেক টাফ, অনেক অনেক টাফ। কেন অনেক অনেক টাফ বলতেছি, কারণ এই টাকা আপনি জব করে, পার্ট টাইম জব করে, আপনি ওভার টাইম করে বা আপনি ফুল টাইম জব করেও এটা দেওয়া কাইন্ডা ইম্পসিবল বা নেক্সট টু ইম্পসিবল, যেটা কখনোই সম্ভব না, বা এটা অনেক অনেক টাফ। তো এই জন্য বলতেছি, আপনার যদি নিজের টিউশন ফিস নিজে পে করার ইচ্ছা থাকে বা নিজের টিউশন ফিস যদি নিজে পে করতে চান, তাহলে আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই ডিপ্লোমাতে আসেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আপনি IELTS পরীক্ষা দিয়ে ওভারঅল 6 বা 6.5 নেন, দেন আপনি ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করেন। 2 ইয়ার্সে ডিপ্লোমা হয়ে থাকে। আপনি যদি টরন্টোতে ডিপ্লোমা করেন, সেনেকা বা আপনার জর্জ ব্রাউন বা হাম্বার বা সেন্টেনিয়াল যে কোনো কলেজে আসেন, 2 ইয়ার্সের ডিপ্লোমা প্রোগ্রাম করেন, দেন আপনি এখানে 2 ইয়ার্সের ডিপ্লোমা প্রোগ্রামের যে ফিস, নর্মালি ডিপ্লোমা প্রোগ্রামে ইয়ারলি $15,000 বা $16,000 অন অ্যান এভারেজ হয়ে থাকে, এখন এই টাকাটা আপনি নিজে ইনকাম করে দিতে পারবেন। এখন অনেকেরই কোশ্চেন থাকে, ভাই তো $16,000 যদি ডিপ্লোমা প্রোগ্রামের ফিস হয় এবং ভার্সিটি প্রোগ্রামের ফিস যদি হয় $18,000 তাহলে বা $20,000, তাহলে আমি কেন ভার্সিটির টাকা দিতে পারবো না, কেন ডিপ্লোমার টাকা দিতে পারবো? এই কথাটা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামে $16,000 ফিস এবং ইউনিভার্সিটিতে $18,000 বা $20,000 ফিস, কিন্তু ফিসটা সব কিছু ম্যাটার করে না, এখানে পড়াশোনার প্রেশারটা অনেক ম্যাটার করে। আপনি ইউনিভার্সিটিতে আসলে অবশ্যই আপনাকে পড়াশোনায় ইফোর্ট দেওয়া লাগবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে ঠিক মতো, আপনাকে পড়াশোনা বা অ্যাসাইনমেন্ট বা মিড টার্ম এক্সাম বা আপনার এক্সাম টেক্সাম থাকে সবসময়ই, তো এই জিনিসগুলো আপনাকে ভালো করে আপনার পড়াশোনা করতে হবে, নাহলে আদারওয়াইজ আপনাকে একই কোর্স বারবার রিটেক নিতে হবে। তো এটা হচ্ছে মেন রিজন, আপনার ভার্সিটিতে আসলে আপনাকে সময় দিতে হবে, পড়াশোনার পিছনে সময় দেওয়া লাগবে, যেটা আপনি যদি ডিপ্লোমাতে আসেন আপনার উইকলি হয়তো 2 ডেজ ক্লাস বা 3 ডেজ ক্লাস, তো এই ডিপ্লোমাতে আসলে হয়তো আপনার পড়াশোনার প্রেশারটা একটু কম থাকে বা পড়াশোনার প্রেশার নর্মালি ইউনিভার্সিটির লেভেল থেকে কম থাকে, এই ক্ষেত্রে আপনি একটু কাজ বেশি করতে পারবেন, চাইলে আপনি ওভারটাইম করতে পারবেন, এবং আপনার যে 4 মান্থস ব্রেক থাকে আপনার সেমিস্টার ব্রেক, এই সেমিস্টার ব্রেকে আপনি 4 মান্থস ফুল টাইম কাজ করতে পারবেন, এবং একটা সেমিস্টার শুরু হয় এবং শেষ হয়, এর মাঝখানে আপনার নর্মালি 15 ডেজ মতো গ্যাপ থাকে বা 15 ডেজ ব্রেক থাকে, তো এই 15 ডেজ ব্রেকে আপনি চাইলে ফুল টাইম জব করতে পারবেন। তো নর্মালি এই 15 ডেজ ব্রেক আপনি যদি ফুল টাইম জব করেন, আপনার মনে হচ্ছে যে ফুল টাইম জব করলে কি সুবিধা, কিন্তু এই ফুল টাইম জবের কারণে আপনি হয়তো $500 বা $1,000 2 সেমিস্টারে সেভ করতে পারতেন, এবং 4 মান্থস আপনার যে সেমিস্টার ব্রেক থাকে, আপনি 4 মান্থস যদি কন্টিনিউয়াসলি ফুল মানে ফুল টাইম কাজ করেন এবং আপনি যদি হার্ডওয়ার্ক করেন, তাহলে আপনি একটা ভালো অ্যামাউন্ট আপনার ডিপ্লোমার হয়তো অ্যারাউন্ড ধরেন 60 বা 70%, 1 ইয়ারে 70% ধরলাম যে $10,000, এই $10,000 আপনি 4 মাসে সেভ করে ফেলতে পারবেন। এটা আপনার ইন টরন্টো বা ইন ম্যানিটোবা আপনি যেখানেই যান এটা সেখানেই সম্ভব, আপনাকে শুধু জব করতে হবে, আপনাকে জবটা খুঁজে পাইতে হবে। তো এইটা হচ্ছে মেইন পয়েন্ট, আপনি যদি ডিপ্লোমাতে আসেন আমি বলবো আপনার নিজের টিউশন ফিস নিজে পে করতে পারবেন, ক্যানাডাতে ডিপ্লোমাতে এসে আপনার নিজের টিউশন ফিস নিজে পে করা
পসিবল, এটা অনেকেই করতেছে। আমারই অনেক ফ্রেন্ড আছে যারা টরন্টোতে থাকে এবং ওরা নিজের টিউশন ফিস সম্পূর্ণ নিজে পে করতেছে এবং সম্পূর্ণ নিজে থাকা খাওয়া থেকে শুরু করে নিজের টিউশন ফিস সব কিছু করতেছে এবং ইনফ্যাক্ট ওরা পড়াশোনাও কন্টিনিউ করতেছে। তো ডিপ্লোমা ইজ এ গুড অপশন ইফ ইউ ওয়ান্ট টু পে ইয়োর টিউশন ফিস বাই yourself, so that's the main point. এখন কথা হচ্ছে আপনি ভাই ব্যাচেলর কেন আসবেন না। ব্যাচেলরের ক্ষেত্রে যেটা হয়, আমি বারবার বললাম যে ব্যাচেলরের ক্ষেত্রে আপনি এখানে আসার পর পড়াশোনা অনেক প্রেশার থাকে এবং এটা ফোর ইয়ার্সের একটা লং টার্ম প্ল্যান। ব্যাচেলর নট সো ইজি, ইটস ফোর ইয়ার্স একটা লং টার্ম প্ল্যান। সো লং টার্মের প্ল্যানের ক্ষেত্রে আপনার অনেকটা টাফ যে আপনি কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করতেছেন এবং কন্টিনিউয়াসলি আপনার হার্ডওয়ার্ক করে আপনার সম্পূর্ণ টিউশন ফিস দিতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। এটা নেক্সট ইম্পসিবল, কারণ ব্যাচেলরের অনেক পড়াশোনা প্রেশার থাকে। আপনি যত হায়ার লেভেল উঠবেন তত সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে যেয়ে আপনার পড়াশোনা প্রেশার অনেক বাড়বে এবং আস্তে আস্তে আপনার পার্ট টাইম জব করে আপনি টাকা ইনকাম করবেন বা টিউশন ফিস দেবেন এই মেন্টালিটি বা এটা কখনোই পসিবল না। তো এইটা আপনাদের অনেকেই ধারণা থাকে যে ভাই টিউশন ফিস পে করার ক্ষেত্রে কিসে আসবো, ডিপ্লোমাতে আসেন অথবা মাস্টার্সে আপনি স্কলারশিপ নিয়ে আসেন। এখন মাস্টার্সের কথা যদি বলি, মাস্টার্সে আপনি এখানে আসতে পারবেন। আপনার সাপোজ মাস্টার্স এখানে আপনি ইউনিভার্সিটিতে করতে পারেন অথবা অনেক কলেজ আছে যেখানে আপনার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা হিসাবে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাতে আসতে পারবেন। তো পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাতে আসলেও আপনি নিজের টিউশন ফিস নিজে পে করতে পারবেন যদি আপনি কলেজে আসেন। মাস্টার্স প্রোগ্রাম নর্মালি টু ইয়ার্সের হয়ে থাকে এবং এক বছরের মাস্টার্স প্রোগ্রাম হয়ে থাকে। যেমন থিসিস বেসড মাস্টার্স যেগুলো আপনার থিসিস বা রিসার্চ বেসড সেগুলো হচ্ছে টু ইয়ার্স এবং কোর্স বেসড যেগুলো আপনার নর্মালি পড়াশোনা শুধু সেগুলো ওয়ান ইয়ারের হয়ে থাকে। তো আপনার মাস্টার্সে যেটাতে ওয়ান ইয়ার বা টু ইয়ার্স নর্মালি থিসিস বেসড প্রোগ্রামগুলোতে বা টু ইয়ার্সের প্রোগ্রামগুলোতে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ আপনার যেহেতু রিসার্চ নিয়ে কাজটাস বা আপনি কাজটাস করবেন রিসার্চ নিয়ে এবং আপনার প্রফেসরের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকলে বা আপনি আসার আগ দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন এখানে মাস্টার্সে অনেক স্কলারশিপ পাওয়া যায়। তো স্কলারশিপগুলোতে আপনি যদি চেষ্টা করেন আপনি ইজিলি 40% বা 50% টিউশন ফিসের স্কলারশিপ আপনি পেয়ে যাবেন। তো স্কলারশিপ পেয়ে গেলে আপনাকে হয়তো ইয়ারলি $5,000 বা $6,000 পে করতে হবে। তো আপনি যদি 5,000 বা 6,000 হিসাব করেন তো আপনি এখানে নর্মালি আপনার দুইটা ফুল টাইম ফুল সেমিস্টার করতে হয়। তো ফুল সেমিস্টার যদি আপনি করেন 8 মাস, আপনি যদি এমনিতে এক বছরও পড়াশোনা করেন, আপনি যদি কোনো সেমিস্টার ব্রেক যদি নাও দেন তাও আপনার ইজিলি $5,000 বা $6,000 আপনি সেভ করতে পারবেন আপনার পার্ট টাইম জবের জব করে। এখানে পার্ট টাইম জব হিসাবে মাস্টার্সে আপনি অনেক ভালো জব যেটা হচ্ছে টিএ বা আরএ, আমি ভিডিওর শুরুতে একবার বলছি টিএ বা আরএ হচ্ছে টিচার্স অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো এই জিনিসগুলো আপনি যদি মাথায় রাখেন তো আমি বলবো ব্যাচেলরে আপনি না এসে যদি নিজের টিউশন ফিস নিজে পে করতে চান আইদার ডিপ্লোমাতে আসেন অথবা একবারে মাস্টার্সে আপনি স্কলারশিপ নিয়ে আসেন, মাস্টার্সে স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিতে আসেন। আর ইউনিভার্সিটি যদি না আসতে পারেন মাস্টার্সে তাহলে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে আপনি কলেজে আসেন। কলেজে আসলে আপনি কোনো স্কলারশিপ পাবেন না, কিন্তু স্কলারশিপ না পাইলেও আপনি টিউশন ফিসটা হোপফুলি ইনশাআল্লাহ নিজে মানে যদি হার্ডওয়ার্ক করেন আপনি পে করতে পারবেন। তো এটা হচ্ছে মেইন পয়েন্ট ছিল ভিডিওর। আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরকম যদি আরও ভিডিও পাইতে চান তাহলে আপনারা নোটিফিকেশন বা বেল বাটনে ক্লিক করে রাখুন ইনশাআল্লাহ। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, ইনশাআল্লাহ শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে বা আপনার যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাইতে চান কমেন্ট সেকশনে জানান এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ব্যাচেলর বা মাস্টার্স নিয়ে বা ডিপ্লোমা নিয়ে আপনাদের আরও আমার আরও কয়েকটা ভিডিও আছে আপনারা এগুলো চেক আউট করতে পারেন। এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাআল্লাহ হোপফুলি সবগুলো কমেন্ট দেখব এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এইটাই হচ্ছে মেন পয়েন্ট ছিল আজকের ভিডিওর। হোপফুলি সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।